যাচ্ছে টিআরবিটি বোর্ডে ট্যাট পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু আমরা বিগত দিনেও এসেছিলাম, আজকে সব প্রায় 4-5 বার আসছি, কিন্তু দেখা গেছে যে 2022-এর পরে 2023-24-এ ট্যাট নেওয়া হয়নি। যে জায়গার মধ্যে এনসিআরটি রুলস অনুযায়ী বছরে 2 বার ট্যাট নেওয়ার কথা, কিন্তু যদি 2 বার নাও হয় 1 বার নেওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে ত্রিপুরাতে আজকে 2 বছর ধরে কোনো ট্যাট নিচ্ছে না, 2024-ও শেষ কিন্তু এখনও ট্যাটের নোটিফিকেশান আসছে না। যখন আমরা বারবার টিআরবিটি অফিসে আসি, তখন টিআরবিটি চেয়ারম্যান আমাদের শুধু একটা কথাই বলে, তারা পরীক্ষা নিতে প্রস্তুত কিন্তু সরকার তাদেরকে পারমিশন দিচ্ছে না। কিন্তু যে জায়গার মধ্যে 14 সেপ্টেম্বরে বিধানসভা অধিবেশনে প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন রানাতে কইছে যে 23-এ একটা বিএডিএলএটে আইনি জটিলতার কারণে পরীক্ষা হয়নি, ওই জায়গার মধ্যে 24-এ পরীক্ষা হবে, সে কথা বলে দিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু আমরা টিআরবিটি বোর্ডে যখন আসি, তখন তাই নিয়ে বলে যে পরীক্ষা গভর্নমেন্টে পারমিশন দেয় না। এখন আমরা কার কথা বিশ্বাস করুন, যে জায়গার মধ্যে গভর্নমেন্টই বলে 24-এ পরীক্ষা হবে, টিআরবিটি বোর্ডে আসলে বলে আমাদের পারমিশন দেয় না। আমরা এখন সারা ত্রিপুরার ট্যাট বিএড ডিএলএড শিক্ষার্থীরা এটি আন্দোলন করতে আসছি যে আজকে যাতে 2024-এর মধ্যে অতি সত্বর নোটিফিকেশান দেওয়া হয়। আমরা এটাই চাই করছি যে আমরা কি 2024 সালের ভিতরে ট্যাটের নোটিফিকেশান পেতে পারি কি না। উনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন সরকার পক্ষ থেকে যদি মানে গ্রিন সিগন্যাল না দেয় তাহলে কোনোভাবেই সম্ভব না। সরকার পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে এই পরীক্ষা কন্ডাক্ট করতে মিনিমাম টিআরবিটি বোর্ডের 4-5 মাস সময় লাগবে। তো আমরা এই বিষয়টা নিয়ে অন্তত স্পষ্ট যে ত্রিপুরাতে 2024 সালে কোনো ধরনের ট্যাট পরীক্ষা হচ্ছে না, এইখান থেকে আমাদের প্রশ্ন হচ্ছে। এবং আমরা আমাদের কাছে যে সূত্র মারফত খবর আছে যে আজকে ত্রিপুরা রাজ্যে ক্যাবিনেট মিটিং আছে, আমরা ওনাকেও বলেছি আজকে যেন এই বিষয়টা নিয়ে ওনারা ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা করে এবং 2024-এর মধ্যেই যেন নোটিফিকেশান দেওয়া হয়, সে বিষয়ে যেন এই ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়। উনি আমাদেরকে বলেছেন সেই বিষয়টা উচ্চ আধিকারিক যারা আছে তাদের কাছে পৌঁছে দেবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ওনার কাছে আমাদের এই দাবি পৌঁছানোর জন্য আমরা বলেছি, উনি আশ্বস্ত করেছেন বলবেন। এবার যদি 2024-এর ভিতরে না হয় এবং 2025-এও যদি সেই দিকে না সঠিকভাবে এগিয়ে চলা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। ধন্যবাদ। ভিতরে বিএড কমপ্লিট করে ডিএলএড কমপ্লিট করে বসে আছে, ওদের ভিতরে একটা হতাশা কাজ করছে, ওরা বুঝতে পারছে না কবে পরীক্ষা হবে, কবে নোটিফিকেশান দেওয়া হবে, সেই ক্ষেত্রে ওনারা ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারছে না, সেই বিষয়ে স্বাভাবিকভাবে সবাই মনের ভিতরে একটা হতাশা কাজ করছে। আমরা এই প্রশ্নটা যখন টিআরবিটির চেয়ারম্যানের কাছে করলাম, উনি আমাদেরকে বলছেন যে আমাদের রাজ্যে যে 8টি ডিস্ট্রিক্ট আছে, 8টি ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট প্রশাসন প্রস্তুত না, সেজন্য আমাদের রাজ্যের সরকার কোনো গ্রিন সিগন্যাল ওনাদেরকে দিচ্ছেন না। বোর্ড বারবার বলছেন যে বোর্ড পরীক্ষা নিতে প্রস্তুত, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের গ্রিন সিগন্যাল না পাওয়ায় তারা পরীক্ষা নিতে পারছে না। আমরা সেই বিষয় নিয়েও ওনাকে প্রশ্ন করছি যে আমরা কি 2024 সালের ভিতরে ট্যাটের নোটিফিকেশান পেতে পারি কি না। উনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন সরকার পক্ষ থেকে যদি মানে গ্রিন সিগন্যাল না দেয় তাহলে কোনোভাবেই সম্ভব না। সরকার পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে এই পরীক্ষা কন্ডাক্ট করতে মিনিমাম টিআরবিটি বোর্ডের 4-5 মাস সময় লাগবে। তো আমরা এই বিষয়টা নিয়ে অন্তত স্পষ্ট যে ত্রিপুরাতে 2024 সালে কোনো ধরনের ট্যাট পরীক্ষা হচ্ছে না, এইখান থেকে আমাদের প্রশ্ন হচ্ছে। এবং আমরা আমাদের কাছে যে সূত্র মারফত খবর আছে যে আজকে ত্রিপুরা রাজ্যে ক্যাবিনেট গোটা ত্রিপুরা রাজ্যের 8টি জেলা রয়েছে, 8টি জেলা থেকে এই সময়ে যারা বিএড উত্তীর্ণ হয়েছে, ডিএলএড উত্তীর্ণ হয়েছে, তারা আজকে একটা প্রতিনিধি দল টিআরবিটি বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে আমরা প্রতিনিধিমূলক আলোচনা করতে গেছি। আমরা দেখতে পাচ্ছি 2022 সালে আমাদের ত্রিপুরা রাজ্যে শেষ ট্যাট পরীক্ষা হয়েছে, 2022 সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে আজ পর্যন্ত কোনো ট্যাট পরীক্ষা হয়নি, কোনো ট্যাটের জন্য নোটিফিকেশান হয়নি। আমরা এটাও লক্ষ্য করতে পারছি গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে টিচারের সংকট দেখা যাচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে এই সময়ের ভিতরে বহুবার ট্যাট পরীক্ষা হয়েছে এবং রাজ্যভিত্তিক
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে যে পরীক্ষাগুলি হওয়া দরকার সেই সেই পরীক্ষাগুলি হয়েছে। কিন্তু আমাদের রাজ্যে 2022 সালের পর 2023 সাল চলে গেছে, 2024 সাল মোটামুটি শেষের পথে, এখন পর্যন্ত কোনো ধরনের ট্যাট পরীক্ষা হয়নি। সেই জন্য আজকে আমরা যারা ক্যান্ডিডেটরা আছে আমরা ওনার সাথে কথা বলতে গেছি। আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে যে 2024 আমাদের রাজ্যে ট্যাট পরীক্ষা হবে।